নদীর ধারে যারা বাস করে তাদের দুঃখ অনেকটাই। তবে এই দুঃখের অবসাদ ঘটাতে এবার রাজ্য সরকারের উদ্যোগে ভাঙন প্রতিরোধ প্রকল্পের শিলান্যাস করে ভাঙন রোধের কাজ শুরু করা হলো। রবিবার বিকেলে রাজ্যের সেচ ও জলপথ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন 2100 মিটার ভাঙন রোধ প্রকল্পের কাজের শিলান্যাস করেন। উপস্থিত ছিলেন জেলাশাসক রাজশ্রী মিত্র, জেলা পরিষদের সহকারী সভাধিপতি তথা বস্তুনগরের বিধায়ক চন্দনা সরকার, মারুতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি সহ অন্যান্যরা। আমরা ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে 1700 কোটি টাকার আমাদের কাজ, আমরা প্রোটেকশন ওয়ালের কাজ শুরু করলাম। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যদি মমতা ব্যানার্জিকে, যিনার উদ্যোগে আজকে আমরা এই কাজটা করতে পারছি। আমরা যতটুকু করছি দিদির আশীর্বাদে আমরা করছি, এবং আজকে এই কাজটা হওয়াতে অন্তত পক্ষে এখানকার মানুষ একটু স্বস্তি পাবে। জানি না আমরা ভবিষ্যতে কতটুকু এটাকে আমরা রক্ষা করতে পারবো, কারণ এটা বলা খুবই কঠিন। নদীর সঙ্গে লড়াই করা খুব সহজ ব্যাপার নয়। তো আমরা এখানে আজকে 2.1 প্রায় আমরা 2.5 কিলোমিটার এখানে প্রোটেকশন ওয়াল করছি। 17.2 ক্রোড়ের প্রজেক্ট ছিল, 10.something প্রায় 7 কোটি টাকার সেভিংস হয়েছিল। তো আমরা রিভাইজ প্রপোজাল গভর্নমেন্টের কাছে পাঠাবো অ্যাজ আ ফ্রেশ প্রপোজাল। রিভাইজ এখন করা যায় না, মানে এক্সিস্টিং এজেন্সিকে আরও কিছুটা কাজ দিয়ে দেওয়া যায় না, আবার ফ্রেশ টেন্ডার হবে। ফ্রেশ টেন্ডার করার জন্য গভর্নমেন্টের কাছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল চাইবো এই 7 কোটি টাকা। মালদার বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের অনুপনগর, পাল্লালপুর সহ একাধিক এলাকা প্রতি বছর ভাঙনে তলিয়ে যায়। ইতিমধ্যে বিগত দিনে ভাঙনের 700 পরিবার তাদের বসত বাড়ির জমি ভিটা হারিয়েছে। বর্তমানে তারা ঘর ছাড়া, কেউ আত্মীয়ের বাড়িতে, আবার কেউ অল্প পয়সায় বাড়ি ভাড়া করে দিন কাটাচ্ছেন। এবং নদীর যা পরিস্থিতি, নদী যদি বাঁধন না হয় তাহলে আমাদের অঞ্চলের কোনো সমস্যা হবে আর কি। এবং সাধারণ এখান থেকে মোটামুটি 500-700 পরিবার আমাদের উঠে গেছে নদী ভাঙনের মানে কবলে পড়ে, এবং আমরা চাচ্ছি নদী ভাঙাটা হোক। আর এর জন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের কাজের জন্য। তাদের একটাই দাবি, ভাঙন রোধের কাজ সঠিক সময়ে সঠিকভাবে করা হোক। প্রতি বছর ভাঙনের কবলে পড়ে অনুপনগর, পার্লালপুর এলাকা। ইতিমধ্যে জলের তলায় অনেক গ্রাম চলে গিয়েছে, তার চিহ্ন পর্যন্ত নেই এখন। তবে যে ভাঙন রোধের কাজ শুরু হলো তাতে এলাকার মানুষের যেমন সুবিধা হবে, তেমন ভাঙন রোধক কিছুটা হলেও কমবে। ধরুন এই নদীর গর্ভে যে এই 2 বছর থেকে যে নদীর ভাঙনটা হয়েছে, সেই ভাঙন হিসেবে ধরেন প্রায় একটা বুথ 7-8 মানে 400-500 পরিবার, এই পরিবারের লোকগুলো একদম এখন মানে উচ্ছেদ হয়ে আছে। যেখান সেখানে ধরেন গাছের নিচে অমুক তমুক হেন তেন জায়গায় বসবাস করছে, এবং আমরা এখন যারা বর্তমানে যেটুকু ভিটে মাটি আছে, আমাদের মনে হয় যদি এরকম এই নদী বান্ধবটা না হয় তাহলে ভবিষ্যতে আমাদের মনে করেন ভিটে মাটি যা কিছু আছে সমস্ত হারা হয়ে যেতে হবে। এই নদী বান্ধবটা হচ্ছে দেখে আমাদের খুব গর্ব মনে হচ্ছে, খুব আনন্দিত মনে হচ্ছে, এবং আমরা মনে করছি আমরা জীবনের ছেলে মেয়ে নিয়ে একটু বাঁচবো আর কি, ঠিক আছে। এরকম একটা ভরসা চলে এসছে, সরকারকে আমি অশেষ ধন্যবাদ জানাই যেন এভাবে কাজগুলো করে এগিয়ে যায়। কিচেন গ্যালারি, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.